বন্ধুরা মিটু রান্নাঘরের ভিলেজপুরে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা এখানে আমি কমলা লেবু নিয়ে নিয়েছি। কমলা লেবুর আজকে মকটেল করব। বানানো যতটাই সহজ খেতে কিন্তু অসাধারণ লাগে। এই গরমের দিনে শরীর ও পেট আমাদের ভালো রাখে। তাহলে চলুন বন্ধুরা দেখে নিয়ে যাক আমার আজকের রেসিপি, কমলা লেবুর মকটেল। বন্ধুরা কমলা লেবুর খোসাগুলো ছাইড়ে মাঝখান থেকে কেটে দানাগুলো ফেলে দেব, কারণ মুখে গেলে তেতো ভাব থাকবে। বন্ধুরা সব দানাগুলো বার করে নিয়েছি। বন্ধুরা কমলা লেবুর মকটেলটা বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি কমলা লেবু, পুদিনা পাতা, কেটে রাখা পাতি লেবু, ভালো করে ম্যাশ করে নেব। ম্যাশ করা হয়ে গেছে, দিয়ে দিলাম বরফের টুকরো। চিনি গুঁড়ো, বিট নুন, চাট মশলা, ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব সোডা জল, বন্ধুরা আমাদের আজকের রেসিপি অরেঞ্জ মকটেল তৈরি হয়ে গেছে। দেখুন বন্ধুরা আমাদের আজকের রেসিপি কমলা লেবুর মকটেল আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা আপনারা ভালো থাকুন। নমস্কার বন্ধুরা।